নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি সারিয়া। মানত পরিষদ মানতকারীদের সাম্প্রতিক শক্তিকে হারিয়ে একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত সাকারি 2 নম্বর অঞ্চলের বেমদেব পাড়ের বাসিন্দারা। সেই জন্য তারা মানত করেছিলেন স্থানীয় মন্দিরে। বাইরের রাজ্য থেকে বড় বড় নেতা মন্ত্রীদের এনেও রাজ্যের নিজেদের আধিপত্য স্থাপন করতে পারেনি বিজেপি। তারা পারেনি গ্রামগঞ্জের অর্ধশিক্ষিত মানুষদের কোনোভাবে প্রভাবিত করতে। তারই প্রমাণ 2রা মের ভোটের ফলাফল। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যের ক্ষমতায় পূর্ণ বহল থেকেছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছে পূরণ হয়েছে, এমনটাই মত উক্ত গ্রামবাসীদের। তাই ঠাকুরের কাছে করা মানত এবার পূরণ করলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত সাকারি 2 নম্বর অঞ্চলের বেমদেব পাড়ের বাসিন্দারা। এদিন মায়ের মন্দিরে পুজো দিতে নিজে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাক। এছাড়াও ওই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের সভাপতি উপপ্রধান সাইফউদ্দিন চৌধুরী, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মইনুদ্দিন এবং দলীয় নেতৃত্ব। বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। দেখুন, আজকের আমাদের হচ্ছে এটা সাকারি 2 নম্বর অঞ্চল। সাকারি 2 নম্বর অঞ্চলে বেমদের পাড়, একটা হচ্ছে গরিব পাড়া। আমাদের পশ্চিমবাংলায় যখন বিধানসভা নির্বাচন প্রাককালে আমরা দেখেছি যে 2021 সালে বিধানসভা নির্বাচন, সেই সময়েতে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে যেভাবে আজকে বিজেপি দল আমাদের বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, বাংলাকে চক্রান্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু সফল হয়নি। এখানকার গ্রামের গরিব মানুষরা এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের ক্ষমতায় অবশ্যই আসবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে ওনাদের এখানে যে মন্দির আছে সেই মন্দিরে গ্রামের মানুষরা মানত করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তাদের যে একটা মানত আছে সেই মানতটাকে তারা পরিশোধ করবে। আজকে আমরা গ্রামে এসেছি, সেই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গ্রামের মানুষরা যেটা চেয়েছিলেন সেটা তাদের সফলতা এসেছে। গ্রামের মানুষরা সেই মানতটাকে পরিশোধ করার জন্য সবাই একত্রিত হয়ে আজকে মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। আপনার সঙ্গে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে গ্রামের সমস্ত গরিব মানুষ আছেন, এই অঞ্চলের আমাদের পার্টির অঞ্চল সভাপতি এবং অঞ্চলের আমাদের হচ্ছে উপপ্রধান সৈফউদ্দিন চৌধুরী আছেন, এবং আছেন আমাদের পার্টির দলের সাধারণ সম্পাদক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মইনুদ্দিন সাহেব, আছেন আমাদের
বাহিনীর আমাদের নেতৃত্ব হাসানুর জামান, তাছাড়াও এখানে যারা আমার গ্রামের নেতৃত্ব সকলেই উপস্থিত আছেন। কি উদ্দেশ্যে এই কালী পূজা হচ্ছে? কালী পূজা এই আমাদের এই কালী পূজাটা ভোটের আগে নবীনদা এসেছিল প্রচার করতে, এসে বলে গিয়েছিলেন যে আমরা ভোটে জেতার পর কালীতলায় একটা পুজো দেবো। বিজেপি পার্টি আমাদের ওপর ভোটের আগে অনেক অত্যাচার করেছে, সেই তুলনায় ভোটের পর আমরা তাদের প্রতি ভালোবাসাই জানিয়েছি, অত্যাচার কিছু করিনি। এটা কি আগে থেকেই আপনাদের সংকল্প ছিল যে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য যদি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় তাহলে আপনারা পুজো দেবেন? হ্যাঁ, এটা আমাদের আগে থেকেই নির্বাচন ছিল যে হ্যাঁ আমরা ভোটে জিতলে মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার আমার আসে তাহলে আমরা কালীতলায় একটা পূজা না, এই উপলক্ষে আজকাল অন্য কোনো অনুষ্ঠান থাকবে না, শুধু পুজোটাই। হ্যাঁ, নয়নায়ন সেবা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুকুমার রায়। এটা কোথায়? এটা তেলুয়া দক্ষিণ পাড়া। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, পুনরের ভয়ে বাজার গোপন করতে পাচ্ছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। ছেটে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, চিলি চল, আনা তৈ, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।